আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্কাইটেক বিডি নতুন ভিডিওতে। তো আমরা আমাদের চ্যানেলে ইতিমধ্যে ইরোট্রাক সিমুলেটর 2 তে কিভাবে মাল্টিপ্লেয়ারে প্রো বিডি ম্যাপ 8.6 ভার্সনে খেলতে পারবেন সেই ভিডিওটা আপলোড করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিডি নেক্সট জেন ম্যাপ V2 ভার্সনে আপনারা মাল্টিপ্লেয়ারে খেলতে পারবেন। বিডি নেক্সট জেন ম্যাপটি ডেভেলপ করেছেন আমাদের স্বচ্ছ ভাই এবং আকাশ ভাই, এছাড়া আরও যারা যারা হেল্প করেছেন তাদের সম্পর্কে যতটুকু আইডিয়া আমি পেয়েছি সবার প্রপার ক্রেডিটটা আমাদের দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বেশ কিছুদিন হলো এই ম্যাপটা রিলিজ পেয়েছে, এর মাঝেই অনেকে অনেক সমস্যা ফেস করতেছেন, অনেকে ইনস্টল করতে পারতেছেন না বা অনেকে বাসমুট খুঁজতেছেন, বাসমুট খুঁজে পাচ্ছেন না। আজকে ভিডিওটা দেখলে ইতিমধ্যে যারা ডাউনলোড করে ফেলেছেন গেমটা বাট বিভিন্ন সমস্যা ফেস করতেছেন তারা আশা করছি সমস্যাগুলো দূর করতে পারবেন, এবং এখনও যারা ডাউনলোড করেননি কিংবা ডাউনলোড করার চিন্তা ভাবনা করতেছেন তারা আজকের এই টিউটোরিয়ালটা দেখে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন অ্যান্ড ইনস্টল করে নিতে পারবেন। আর বেশি কথা বলবো না, যেহেতু একটা টিউটোরিয়াল ভিডিও, তো চলেন আমরা সরাসরি আমাদের টিউটোরিয়াল অংশে জাম্প করি। ইরোট্রাক সিমুলেটর 2 মাল্টিপ্লেয়ারে খেলার জন্য আমাদের মূলত দুইটা জিনিসের দরকার পড়বে। প্রথম হচ্ছে একটা স্টিম অ্যাকাউন্ট এবং দ্বিতীয় হচ্ছে যে কোনো একটা কনভয় সাপোর্টেড ম্যাপ। তো আজকে যেহেতু আমরা বিডি নেক্সট জেন ম্যাপটা নিয়ে কাজ করব, দ্যাট মিন্স আমাদের ম্যাপটা হচ্ছে বিডি নেক্সট জেন ম্যাপ। তো আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্টিম আইডি। তো স্টিম আইডি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আমার পূর্ববর্তী যে প্রো বিডি 8.6 এর ভিডিওটা ছিল সেটা শুরুর অংশে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলেই সেই অংশটা দেখে আসতে পারেন। আর যদি অলরেডি কীভাবে করতে হয় সেটা জেনে থাকেন তাহলে খুবই ভালো। ভিডিওটার লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এছাড়া উপরের আই বাটনেও ভিডিওটা দেওয়া থাকবে। যদি কেউ প্রো বিডি 8.6টা ডাউনলোড করে নিতে চান আপনারা সেটাও পারবেন, উপরের আই বাটনে দেওয়া থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথা সেটা হচ্ছে ম্যাপ ডাউনলোডের পর আপনারা ম্যাক্সিমাম টাইমই দেখা যাবে যে মন মতো কোনো কনভয় খুঁজে পাবেন না। এই জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ডিসকর্ডের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদের ডিসকর্ডে জয়েন হয়ে যান। আমরা নিয়মিত ডিসকর্ডে ভয়েস কলের মাধ্যমে যুক্ত হয়ে সবসময় লাইভে ইউরোট্রাক সিমুলেটর 2 মাল্টিপ্লেয়ার খেলে থাকি। তো আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের লাইভে জয়েন হয়ে ETS 2 মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। আশা করছি আমাদের ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন এবং আমাদের সাথে খেলবেন। তো চলুন এখন আমরা গেমটা কীভাবে সেট আপ করবো সেই প্রসেসটা দেখে নিই। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা বেশ কিছু ফাইল দেখতে পাচ্ছি, ETS2.rar এই ফাইলটা হচ্ছে আমাদের মেইন গেম ফাইল, এবং বাকি যেই ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ম্যাপ ফাইল, বাসমুড আর হচ্ছে প্রোফাইল। তো আমাদের এই সবগুলাই ডাউনলোড করা লাগবে, সবগুলোর ডাউনলোড লিঙ্ক আমি বলছি অলরেডি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। তো আমাদের সর্বপ্রথম ডাউনলোড করার পর কাজ হবে ইউরোট্রাক সিমুলেটর এই মেইন গেম ফাইল এক্সট্রাক্ট করতে হবে। আপনারা উইন্ডার অথবা 7-জিপ যে কোনো একটা দিয়ে এক্সট্রাক্ট করতে পারেন, জাস্ট সিম্পলি রাইট ক্লিক করবেন, তারপরে হচ্ছে 7-জিপ অপশন যাবেন, তারপর এক্সট্রাক্ট টু আর্কাইভ নেম যেটা আছে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের ওয়েট করতে হবে, কারণ অনেক বড় একটা ফাইল যে কারণে এক্সট্রাক্ট হতে কিছুটা সময় নেবে, আপনার এই জায়গাতে একটু ওয়েট করবেন। এক্সট্রাক্ট করা শেষ হয়ে গেলে ETS2 নামে এই ফোল্ডারটা পাবেন, যেটার ভেতরে আমাদের মূল গেমের তিনটা পার্ট পাবেন। তো খেয়াল করে দেখেন 1, 2, 3 তিনটা পার্ট আছে, আমাদের এখন করতে হবে এই তিনটাকে এক্সট্রাক্ট। যদিও আমাদের এইখান থেকে শুধুমাত্র প্রথমটা এক্সট্রাক্ট করলে বাকিগুলো অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আগের মতোই আপনারা 7-জিপ বা উইন্ডার দিয়ে এটাকে এক্সট্রাক্ট করে ফেলবেন। খেয়াল রাখবেন শুধুমাত্র পার্ট 1 এক্সট্রাক্ট করবেন, বাকি দুটো এক্সট্রাক্ট করার প্রয়োজন নেই, অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে। তো গেম ফাইলটা এক্সট্রাক্ট হতে হতে চলেন আমরা এই দিক দিয়ে বাকি যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে ফেলি। তো সিম্পলি আগের মতো সিস্টেমে প্রত্যেকটাকে 7-জিপ বা উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমাদের সবগুলো ফাইল এক্সট্রাক্ট করা শেষ, এখন যেই ফাইলগুলো আমরা এক্সট্রাক্ট করছি সেইগুলোর যে জিপ ফাইলগুলো আছে সেগুলো ডিলিট করে দেবো। আমাদের মেইন গেমের ফাইলটাও এক্সট্রাক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন ইউরোট্রাক সিমুলেটর 2v1.41 এই ফোল্ডারটা হচ্ছে আমাদের মেইন গেমের ফোল্ডার। তো এটার ভেতরে ঢোকার পর আপনারা পাবেন ইউরোট্রাক সিমুলেটর 2 যে ফোল্ডার, এই ফোল্ডারে ঢুকবেন, এইখানে আমাদের মেইন ফাইলটা আছে, আমাদের মেইন গেমটা অ্যাকচুয়ালি এইখানে। এই যে ফাইলগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে আমাদের মেইন গেমের ফাইল।
তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা বামপাশের উইন্ডোতে যে ফাইলগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফাইল আমরা ETS2 1.41 এর যে মেইন ডিরেক্টরিটা পেলাম সেটাতে এনে পেস্ট করব জাস্ট আমরা প্রত্যেকটা ACS ফাইল কপি করব কপি করে জাস্ট মেইন ডিরেক্টরিতে পেস্ট করে দেব এবং পেস্ট করার পর প্রত্যেকটা আমাদের রিপ্লেস করা লাগবে এখানে যতগুলো ফাইল আছে বামপাশে সবগুলো ফাইলই আমাদের মেইন ডিরেক্টরিতে রিপ্লেস করে দিতে হবে যতবার রিপ্লেস যাবে সবাই কিন্তু ততবারই রিপ্লেস করে দেবেন প্রত্যেকটা ফাইল আমাদের সবগুলো ফাইলই রিপ্লেস করা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে বিডি নেক্সট জেন ম্যাপের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমরা প্রোফাইল সেকশনে সেট করব সেজন্য আমরা সর্বপ্রথম প্রোফাইলটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা সেটাকে কপি করে নেব অথবা কাটও করতে পারেন তো আমরা কপি করব জাস্ট কপি করার পর পিসির ডকুমেন্ট ফোল্ডারে ডকুমেন্ট ফোল্ডার থেকে যাব ইউরোট্রাক সিমুলেটর 2 এরপর প্রোফাইল নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে গিয়ে সিম্পলি আমরা পেস্ট করে দেব তো আমাদের মোটামুটি সব কিছু সেট আপ করা কমপ্লিট তো এক্ষেত্রে একটা জিনিস অনেকেরই বিন ফোল্ডারটা ডাউনলোডের সময় সমস্যা হতে পারে তো গুগল ক্রোম দিয়ে আপনারা যখন এটা ডাউনলোড করার চেষ্টা করবেন তখন ভাইরাস ইফেক্টেড এরকম একটা লেখা আসতে পারে তো এটার সলিউশন হচ্ছে আপনারা সিম্পলি এই লিংকটা কপি করবেন লিংকটা কপি করে উইন্ডোজ এক্সপ্লোরার বা ইন্টারনেট এক্সপ্লোরার যেটাই আছে সেটাতে ঢুকবেন সেটাতে ঢুকে পেস্ট করে ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেখেন আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা বিন ফাইলটা ডাউনলোড করবেন আরেকটা বিষয় বিন যখন এক্সট্রাক্ট করবেন তখন আপনাদের উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নিতে হবে তো উইন্ডোজ ডিফেন্ডার অফ করার জন্য আপনারা শুরুতে চলে যাবেন কন্ট্রোল প্যানেলে উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি তারপর আছে উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল এখান থেকে নিচে দেখেন টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল অন অর অফ এই অপশনটাতে চলে যাবেন এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সব কিছু অন করা আছে তো আমরা সিম্পলি লাল যে অফ বাটন টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার তো এই দুইটা টিক চিহ্ন দিয়ে আমরা জাস্ট ওকে করে দেবো তার মানে আমাদের ডিফেন্ডারটা এখন অফ হয়ে গেছে চিন্তার কিছু নাই আবার পরবর্তীতে এটা অটোমেটিক একা একাই অন হয়ে যায় অথবা আপনারা চাইলে আবার একই জায়গা থেকে অন করে নিতে পারবেন তো এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট এখন গেমটা রান করবো সেজন্য স্টিমটা ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখবেন স্টিম সেট আপ কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা আমাদের আগের ভিডিওটাতে দেখায় দিছি তো সেই ভিডিওটা দেখতে ভুলবেন না যদি আপনারা না জানেন কীভাবে সেট আপ করতে হয় তো সিম্পলি এখন স্টিম ওপেন রেখে গেমটা ওপেন করবেন গেমে ঢোকার পর দেখতে পাচ্ছেন বিডি নেক্সট জেন ম্যাপ যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা সিলেক্ট করবেন তারপর উপরে এই অপশনটা থেকে আপনারা যতগুলো মুড আছে সবগুলো মুডকে ডিলিট করে দেবেন ডিলিট করে দেবেন মানে যদি আপনার কোনো মুড সিলেক্ট করা থাকে তাহলে সেটাকে আপনাদের ডিলিট করে দিতে হবে ডিলিট যদি না করেন তাহলে কিন্তু আপনারা কনভয় খেলতে পারবেন না সমস্যা হতে পারে সো আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করার পর জাস্ট সিম্পলি নর্মালি গেমে যেভাবে ঢুকেন সেভাবে ঢুকে গেমটা এনজয় করতে থাকবেন তো দেখেন আমাদের গেমটা কিন্তু রান হয়ে গেছে এটা হচ্ছে আমাদের কনভয় অপশন এখান থেকে আপনারা কনভয় জয়েন হতে পারবেন নিচে হোস্ট কনভয় আছে এখান থেকে আপনারা নিজেরা হোস্ট করতে পারবেন কনভয় ট্রাক ডিলার্স থেকে আপনারা নিজেদের পছন্দ মতো বাসগুলো সিলেক্ট করে নিয়ে খেলতে পারবেন তো গাইস মূলত এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল তো আশা করছি টিউটোরিয়ালটা থেকে আপনারা সব কিছু একদম খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন কোনো সমস্যা যদি থাকে বা কোনো সাজেশন বা কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই দেবেন ভিডিওটা আশা করছি খুবই কাজে দিবে এবং আপনাদের ইফেক্টিভ হবে যদি আরও কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন দ্রুত পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম